উনি জানতে চেয়েছেন যে দিনের মধ্যে বাড়াবাড়ি, অতিরঞ্জন ও অনর্থক গভীর চিন্তা ভাবনার সুযোগ আছে কি? জি, প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম জানাই। এরপরে যে বিষয়টা ভাই প্রশ্ন করেছেন এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোরআনেও নিষেধ আছে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাবগণ তোমরা তোমাদের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, গুলু করো না। তে ধর্মের বিষয়ে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন গুলো ইসলাম নিষেধ করেছে, কিন্তু সমস্যা হলো যে সীমাটা কি আর লঙ্ঘনটা কি, লঙ্ঘনটা কি সেটা আগে জানতে হবে। জি জি, অনেক সময় একজন সালাত আদায় করেন না, তাকে সালাত আদায় করতে বললে বলেন সীমা লঙ্ঘন করেন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবেন, বাড়াবাড়ি করবেন। জি, এটাও উনি বাড়াবাড়ি মনে করছেন। জি, আবার একজন হয়তো মানুষকে ধর্মের নামে হত্যা করছেন, সীমা লঙ্ঘনকে চিত্রায়িত করেছেন। ধর্মের সীমাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার বাইরে যাওয়াটা হলো লঙ্ঘন। আচ্ছা, লঙ্ঘন করার বিভিন্ন পর্যায়ে আছে। ভাই তিনটে বিষয় বলেছে, অতিরঞ্জন, অনর্থক চিন্তা এবং সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের দুটো জিনিস আমাদের আছে, একটা নিজের জীবনে দিন পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের সীমার বাইরে যাওয়া, তো অতি বেশি নফল নামাজ পড়া, অতি বেশি নফল রোজা রাখা, অতি বেশি এবাদত করা, নিজের সাধ্যের বাইরে এবাদত চাপিয়ে নেওয়া, এ ব্যাপারে রাসূলুল্লাহ বারবার নিষেধ করেছেন। ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু লা ইউশাদ্দু হাদা দিন ইন্না গালাবাহু, তোমরা ক্লান্ত বিরক্ত না হলে আল্লাহ বিরক্ত হবেন না, কাজে এমন ইবাদত করো না যে তোমাদের পরে ক্লান্তি এসে যাবে। যে ব্যক্তি দিনটাকে নিজের জন্য কঠিন করে নিয়েছে সেই অপারগ হয়ে গিয়েছে। এই কঠিন করার একটা দিক এটা যে আমরা নিজেরা স্বাভাবিক রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত ফরজ সালাত দিয়েছেন, তাহাজ্জুদ সুযোগ বলে পড়তে বলে নফল ইবাদত করতে বলেছেন, কিছু নফল রোজা রাখতে বলেছেন, আমরা নিজের জন্য এমন কিছু করে নিলাম যেটা খুবই কঠিন, এটা রাসূলুল্লাহ কঠিনভাবে আপত্তি করেছেন। একজন যুবক সাহাবি বিবাহ দেওয়া হয়েছে, স্ত্রীর সাথে সময় কাটান না, ইবাদত বন্দি কাটান, রাসূলুল্লাহ সাল্লাম ডেকে বললেন এটা এটা আমার সুন্নত না, আমার নিয়ম না, কিছু সময় পরিবার, কিছু সময় ইবাদত, এভাবে তোমাকে কাটাতে হবে। জি, এটা একটা দিক, এটা আমাদের ভিতরে ব্যক্তি পর্যায়ে ইবাদতের ক্ষেত্রে কিছু সীমা অতিক্রম করাটা। আরেকটা হলো অন্যের ঘাড়ে দিন দেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। জি, অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে, না দিয়ে আমি লাঠি ধরলাম, মেরেই তোমাকে দিন দিয়ে দেবো। এটা ঘটেছে সাহাবিদের যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, খারেজিদের ভিতরে। সহিহ বুখারীর শেষ দিকে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লামের হাদিসটা, জুনদুব ইবনে জুনাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু এই আবেগী যুবককে দেখলেন যারা খারেজি ছিলেন। খারেজিদের কথা ছিল যে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে এবং যারাই বিধান হবে তাদের যুদ্ধ করতে হবে। তারাই প্রথম রাষ্ট্র ক্ষমতার বাইরে অস্ত্র ধারণের প্রবক্তা, তারা আমর বিল মারুফ, মানুষের সৎকাজ আদেশ দেওয়া, অসৎকাজ নিষেধ করা, এই অজুহাতে অস্ত্র ধারণ করেছিল। তো তাদেরকে নসিহত করে বললেন যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইশাদ্দা হাযা আদ-দীন আহাদিন ইল্লা গালাবহ, যখনই কেউ দিনটাকে কঠিন করে নেয় সে আর দিন মানতে পারে না। তোমরা নিজের জীবনেও কঠিন করেছো, তারা খুব ইবাদত করতো, আর পরের জীবনেও কঠিন করেছে, মানে কিছু হলেই তাকে মেরে মারে। জি, এটা হলো আরেকটা সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন, জি। আরেক ধরনের সীমালঙ্ঘন ইসলামী বিশ্বাসের ক্ষেত্রে, কোরআন এবং সুন্নাই যেটা আছে এর বাইরে বিভিন্ন অজুহাত দিয়ে, যুক্তি দিয়ে কিছু বানিয়ে নেওয়া। কোরআনে আল্লাহ যেটুকু বলেছেন, বিশেষ করে গায়েবি আকিদরা হলো গায়েবি বিষয়ে, জি, গায়েবের জিনিস আমরা জানি না, যুক্তি দিয়ে যাওয়া যায় না, আল্লাহ কোরআনে যেটুকু বলেছেন মেনে নেওয়া। যেমন আমরা বোধহয় গত একটু আগে আলোচনা করছিলাম ঈসা মসিহ বা অন্যান্য বিষয়গুলো, জি, তে এক্ষেত্রে কোরআন হাদিসে যেটা আছে মেনে নেওয়া, আল্লাহ ওটা ঘটাবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা কি পাশ্চাত্য সভ্যতা নাকি অমুক সভ্যতা, এইটা সেইটা চিন্তা করা, যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করা, এটা কখনোই সম্ভব? হ্যাঁ, সম্ভব। আকীদার বিষয়ে আল্লাহ তাআলার সিফাত, জান্নাতের বিষয়, জাহান্নামের বিষয়, কবরের বিষয়, এগুলো নিয়ে যতটুকু কোরআন এবং সুন্নায় আছে এর বাইরে স্বপ্ন দিয়ে, কাশ দিয়ে, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাওয়ার চেষ্টা করা, যেখানে আমরা যেতে পারবো না বিজ্ঞান দিয়ে যাওয়া যায় দুনিয়ার ব্যাপারে, আখেরাতের ব্যাপারে যাওয়া যায় না, যুক্তি দিয়ে যাওয়া যায় না,
এক্ষেত্রে কোরআন সুন্নায় যেটুকা চটুক বিশ্বাস না করে আরো কিছু বাড়ানোর চেষ্টা করা, এটা এক ধরনের সীমালঙ্ঘন।